আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আই এম মোহাম্মদ মিজান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ভেরিফাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইদাউট পিন। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা অবশ্যই জানেন, ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চাইলে অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়, এর মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়। মনিটাইজেশন অন হওয়ার পরে যখন $10 কমপ্লিট হয় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, এরপরে গুগল অ্যাডসেন্স লেটার অথবা গুগল অ্যাডসেন্স পিন অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার পিন আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে অ্যাডসেন্স পিন না পৌঁছালে আপনাকে সেকেন্ড টাইম পিন অ্যাপ্লাই করতে হবে। একইভাবে প্রথম পিনের মতো সেকেন্ড টাইমও আপনাকে 2 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এরপরে যদি আপনার পিন আপনার ঠিকানায় না আসে, তাহলে আপনাকে একইভাবে থার্ড টাইম অ্যাপ্লাই করতে হবে। এরপরে যদি না আসে, ফোর্থ টাইম আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 4 বারের বেশি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, 4 বার পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যদি আপনার পিন না আসে, তখন আপনাকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হবে। তো ম্যানুয়ালি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেটি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিব। তার আগে এ বিষয়ে আর কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। পিন অ্যাপ্লাই করার সময় একটি জিনিস ভালোভাবে মনে রাখবেন, আপনার ঠিকানা অ্যাড্রেস সঠিকভাবে দিবেন, এর সাথে আপনার পোস্টাল কোড, আপনার পোস্ট কোড যেটি রয়েছে সেটি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, প্রথম পিন যেই দিন অ্যাপ্লাই করবেন ওই দিন থেকে 4 মাসের মধ্যে আপনার পিন ভেরিফিকেশন না করলে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে। তার আগে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনারা চাইলে ফোর্থ পিন অ্যাপ্লাই করার 2-3 দিন পর ম্যানুয়ালি ভেরিফাই করার জন্য ট্রাই করতে পারবেন। পিন অ্যাপ্লাই করার সময় আমি যে ভুলটি করেছি সেই ভুলটি আপনারা কখনোই করবেন না। প্রথম পিন অ্যাপ্লাই করার পরে 2-4 সপ্তাহের মধ্যে আপনার পিন আপনার ঠিকানার মধ্যে না আসলে সেকেন্ড পিন অবশ্যই অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে 2-4 সপ্তাহের মধ্যে আমার পিন না আসার পরেও আমি অ্যাপ্লাই করিনি, কারণ সে সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। তো সেই বিষয়টা অবশ্যই মনে রাখবেন, প্রথম পিন অ্যাপ্লাই করার পরে 2-4 সপ্তাহ অপেক্ষা করবেন, না আসলে সেকেন্ড পিন, এরপরে আবার 2-4 সপ্তাহ অপেক্ষা করবেন, এরপর না আসলে থার্ড এবং ফোর্থ করবেন। কারণ আপনারা যদি প্রথম পিন এবং দ্বিতীয় পিন যদি লেট করেন, তাহলে 4 মাসের মধ্যে যেটা একটা লিমিট টাইম থাকে, 4 মাসের মধ্যে অ্যাপ্লাই না করলে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। তো 4 মাসের মধ্যে যদি আপনি 4 বার পিন অ্যাপ্লাই না করেন, তাহলে আপনি ম্যানুয়ালি পিন অ্যাপ্লাই করার সুযোগ থাকবে না। কারণ সেখানে আপনাকে ম্যানুয়ালি যখন পিন অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি ফোর্থ টাইম মানে 4 বার আপনি পিন অ্যাপ্লাই করেছেন কিনা, সেটা আপনাকে জবাব দিতে হবে। তো 4 মাসের মধ্যে যদি আপনি 4 বার অ্যাপ্লাই না করেন, তাহলে সে তখন আপনাকে ম্যানুয়ালি পিন ভেরিফিকেশনে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তোমরা এখন আমি আপনাদেরকে কম্পিউটার মাধ্যমে দেখাবো আমি কিভাবে ম্যানুয়ালি অ্যাপ্লাই করেছি। বন্ধু, প্রথমে আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে যে আপনার পাবলিশার আইডিটি রয়েছে সেটা কপি করে নেবেন, পিইউবি ড্যাশ সেটা সব কপি করবেন, সম্পূর্ণ কপি করে নেবেন। কপি করার পরে আপনি হোম পেজে যাবেন। হোম পেজ যাওয়ার পরে আপনি যখন যেটি পিনের জন্য অ্যাপ্লাই করেছেন সের পাশে যে 3 ডট রয়েছে সেটা ক্লিক করে হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পর একটা নেক্সট পেজ ওপেন হবে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু নিয়ম কানুন যেগুলো রয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে, সেটা আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। এরপরে এই যেখানে যে নিয়মগুলো দেওয়া রয়েছে সেগুলো সবগুলো আপনারা কমপ্লিট করেছেন কিনা সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। তো এরপরে আপনারা স্ক্রল ডাউন করবেন, এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারের মধ্যে এখানে পিন ট্রাবল শুটার রয়েছে, পিন ট্রাবল শুটার সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আর ইউ আর্নিং গ্রেটার দেন দ্য ভেরিফিকেশন থ্রেশহোল্ড, ইয়েস, হ্যাভ ইউ রিসিভড ইউর পিন, নো, হ্যাভ ইউ অলরেডি রিকোয়েস্ট 3 রিপ্লেসমেন্ট পিন, ইয়েস, হ্যাঁ আমি 3টি পিন অ্যাপ্লাই করেছি। তো এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই জায়গায় আমার এখানে কন্ট্যাক্ট আসটি আসেনি। তো কেন আসেনি, কারণ আমি এখানে 3 বার দিয়েছিলাম, আমি শুধুমাত্র 3 বারই অ্যাপ্লাই করতে হবে, তবে না আপনাকে 4 বার অ্যাপ্লাই করতে হবে টোটালি। যখন আপনি 3 বার ফার্স্ট একবার অ্যাপ্লাই করার পরে এরপরে আরও 3 বার অ্যাপ্লাই করতে হবে, এরপরে আপনাকে এখানে এই জায়গায় কন্ট্যাক্ট আসটি আসবে না, হয় এখানে কন্ট্যাক্ট আসবে না, কারণ আমার এখানে আসেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ আমি 3 বার অ্যাপ্লাই করেছি, 4th টাইম অ্যাপ্লাই করিনি। তো যখন আমি 4th টাইম অ্যাপ্লাই করেছি,
অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু তারপরে আমার এখানে কন্ট্রাক্ট আসেনি, তখন আমাকে প্রায় একদিন কি দুই দিন অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষা করার পরেই আমার কাছে কন্ট্রাক্ট আস লেখাটি এসে, তো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি যখন ফোর্থ অ্যাপ্লাই করেছি, এর দুই দিন পরে আমার এখানে কন্ট্রাক্ট আস লেখাটি এসেছে এই জায়গায়। তো এটা কন্ট্রাক্ট আস যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এইরকম একটা পেজ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে 30 ডেজ, কারণ আমি যখন ফোর্থ প্রিন্ট অ্যাপ্লাই করেছি এটা 2 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করলে, এরপরে যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন ম্যানুয়ালের জন্য তাহলে এই লেখাটি আসবে না। এই জায়গায় যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসবে না। তো আমি ফোর্থ প্রিন্ট অ্যাপ্লাই করার দুই দিন পরে যখন ট্রাই করেছি সেজন্য এই জায়গায় প্রিন্টটি এসে গেছে। তবে আসলে কোনো সমস্যা নেই, আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। এরপর এখানে আপনার নামটা দিতে হবে এই জায়গায়, এরপর নিচে আপনাকে আপনার ইমেল, যে ইমেলটি আপনি অ্যাডসেন্সে ব্যবহার করেছেন সেই ইমেলটি দিবেন। এরপরে এখানে যে পাবলিশার আইডি যেটা আপনি কপি করেছেন অ্যাকাউন্ট থেকে, আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশার আইডি রয়েছে সেটা আপনারা পিইউবি সহ এখানে পেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন। এরপর নিচে চোজ ফাইল রয়েছে, চোজ ফাইলে আপনারা কী কী দিবেন, তো চোজ ফাইলে কী কী দিবেন সেটা অবশ্যই আপনারা একটু দেখতে পাবেন। আপনার গভর্নমেন্ট আইডি, ন্যাশনাল আইডি যেগুলো রয়েছে সেগুলো দিবেন, অথবা ব্যাংক স্টেটমেন্ট এবং টেলিফোন বিল, রেন্টের বিল, এরকম কিছু কাগজপত্র আপনাকে দিতে হবে। তো সেটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। আমি এখানে আমার দিয়েছি, আমার পাসপোর্ট কপি দিয়েছি এবং আমার ইউএই আইডি কার্ডটা দিয়েছি এবং আমার ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছি, এর সাথে আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি। তো সেগুলো অবশ্যই আপনারা কনফার্ম দিবেন এবং ছবি যেগুলো করবেন সেগুলো বেসিক্যালি ভালোভাবে আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করলে ছবির যে লেখাগুলো রয়েছে সেগুলো ভালোভাবে আসবে। সো আপনারা অবশ্যই স্ক্যান করে সেগুলো এখানে প্রায় আপনার 20টা পর্যন্ত পিকচার, আপনার আইডেন্টিফাই করার জন্য 20টা পর্যন্ত পিকচার আপনাকে এখানে আপলোড করতে পারবেন। তো আমি প্রায় 5টি দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ যখন আমি অ্যাপ্লাই দিয়েছি, অনেক ভিডিওতে আমি দেখেছিলাম অনেক সময় এখানে আপনাদেরকে বলা হয় 24 to 48 hours লাগে যা আপনার ভেরিফাই হতে বা ওখান থেকে আপনার রিপ্লাই দিতে। তো আমার আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন না আপনারা, 2 থেকে 3 মিনিটও লাগে না, আমার মনে হয় 1 কি 2 মিনিটের মধ্যে আমার এখানে এসে গেছে, পিন অ্যাপ্রুভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রায় 2 মিনিট কি 3 মিনিট লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমার পিনটি নিশ্চিন্তে ভেরিফাই হয়ে গেছে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা আমার মতো রয়েছেন বিভিন্ন টেনশনের মধ্যে রয়েছেন পিন নিয়ে, তো আপনারা কোনো টেনশন করবেন না। আমি যে পদ্ধতিগুলো আপনাদেরকে বলেছি, যে পদ্ধতিগুলো আপনাদেরকে শেয়ার করেছি, ঠিক একইভাবে একই নিয়মে ধৈর্য সহকারে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। আশা করি আপনারা সফল হবেন, আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই হবে। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুকে ইনবক্স করবেন, লিংক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে, এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।